তো বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকে আবারও উপস্থিত হয়েছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ, কোনো ড্রামা না করে কিন্তু সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে এবং শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। তো দেখো, তোমাদের এখানে ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে রিক্রুটমেন্টের কথা প্রকাশ করা হয়েছে এবং কি বলা হয়েছে, ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেট ফর এনরোলমেন্ট অ্যাজ সেলার ফর মেরিট রিক্রুট, মানে সেলার MR পদে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। দেখো এখানে অক্টোবর 2021 ব্যাচ ফর কোর্স কমিশনিং অক্টোবর 2021। তো তোমাদের কিন্তু মাধ্যমিক পাশে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না থাকলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কীভাবে আবেদন করবে এবং তোমাদের যোগ্যতা কী প্রয়োজন। শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু এখানে নিয়োগ করা হবে, এছাড়া কিন্তু আর কোনো কোয়ালিফিকেশন চাওয়া হয়নি। তো এখানে দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলাই হয়েছে আনম্যারিড যারা ছেলে আছে তারা কিন্তু আবেদন করতে পারবে, পুরুষ আনম্যারিড ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। টোটাল শূন্যবাদ আছে এখানে, ব্যাপক স্তরে বেশি শূন্যবাদ বলছে, কিন্তু 350 শূন্যবাদে নিয়োগ করা হবে। এবং দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কী বলা হয়েছে, তো 1 নম্বর চলছে, দেখো 2 নম্বর চলছে এডুকেশন কোয়ালিফিকেশন, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ফ্রম দ্য বোর্ড অফ স্কুল এডুকেশন রিকগনাইজ মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে কোনো সরকারি স্বীকৃত স্কুল বা ইনস্টিটিউট থেকে যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা উক্ত পদে বা সেইলার MR পদে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো আর কি বলা হয়েছে এখানে, তোমাদের জবের কোয়ালিটি বলা হয়েছে তোমাদের দেখতে পাচ্ছ। তারপরে দেখো এস, এখানে এস কিন্তু বলা হয়েছে তোমাদের এক এক 1 এপ্রিল 2021 তারিখ থেকে 30 সেপ্টেম্বর 2004 মধ্যে তোমরা যদি জন্মগ্রহণ করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। 1 এপ্রিল 2021 থেকে তোমাদের 30 সেপ্টেম্বর 2004 মধ্যে তোমাদের জন্মগ্রহণ করে থাকতে, মানে যার ডেট অফ বার্থ ওই 1 এপ্রিল 2021 থেকে 30 সেপ্টেম্বর 2004 মধ্যে বয়স হতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে পে অ্যালাউন্সমেন্ট, ঠিক আছে অ্যালাউন্স। তো এখানে দেখো তোমাদের প্রথম যখন ট্রেনিং চলবে সেই ট্রেনিং চলাকালীন কিন্তু 14,600 টাকা বেতন দেওয়া হবে, এবং তোমাদের ট্রেনিং সাকসেসফুল হয়ে গেলে তারপরে কিন্তু তোমাদের 21,700 টাকা থেকে কিন্তু 19,100 টাকা বেতন দেওয়া হবে এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং DA পাবে তোমরা কিন্তু প্রতি মাসে 5,200 টাকা, ঠিক আছে। এরপরে তোমাদের আর কি আছে দেখো, এরপরে বলা হয়েছে তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়া, তো কীভাবে তোমাদের সিলেকশন করবে, কোন কোন ধাপে তোমাদের সিলেকশন করবে সেটা কিন্তু বলা হচ্ছে। তো এখানে তোমাদের রিটেন এক্সাম হবে, দেখতে পাচ্ছ 1 নম্বর রিটেন এক্সাম হবে, হিন্দি এবং ইংলিশে তোমাদের প্রশ্ন থাকবে, এবং তোমাদের সায়েন্স ম্যাথমেটিক্স জেনারেল নলেজের উপর প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেটা কিন্তু মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে, সিলেবাস মানে মাধ্যমিক সিলেবাস থাকবে, সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। এবং এক্সামিনেশন ডিরেকশন কিন্তু 30 মিনিট 30 মিনিট তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। এবং কত নম্বরের পরীক্ষা হবে সেটা কিন্তু এখানে বলা হয়নি, তো যখনই কিছু জানতে পারবো তখনই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তারপরে দেখো 2 নম্বর বার হচ্ছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট বা PFT। তো ফিজিক্যাল ফিটনেস টেস্ট তোমাদেরকে কী কী দেওয়া হবে দেখো, এখানে 1.6 কিলোমিটার রান করতে হবে 7 মিনিটে, 20টি উঠাক বৈঠক দিতে হবে, এবং 10টি পুশ আপ দিতে হবে। তার মানে 7 মিনিটে 1.6 কিলোমিটার রান তোমাকে সম্পন্ন করতে হবে, এবং উঠাক বৈঠক করতে হবে 20টি স্কোয়ার, এবং 10টি পুশ আপ দিলে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে। তারপরে দেখো আর কি বলা হয়েছে, এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি। এরপর দেখে নেবো আর কি বলা হয়েছে। তারপর এখানে দেখো বলা হয়েছে দৃষ্টিশক্তি দেওয়া হয়েছে উইদাউট গ্লাস, গ্লাস বাদে কিন্তু বেটার আই 6x6 আর ওয়ার্স আই 6x9, এবং উইথ গ্লাস 6x6 তোমাদের হতে হবে, নাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো তারপরে কি বলা হয়েছে দেখে নেবো। তো দেখো এখানে কিন্তু আবেদন শুরু হবে, তোমাদের বলা হয়েছে দেখতে পাচ্ছ তোমাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং যা চলবে 19 জুলাই থেকে কিন্তু 23 জুলাই, 19 তারিখ থেকে শুরু হবে জুলাই মাসের, এবং যা চলবে 23 জুলাই পর্যন্ত। তো তোমাদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হলে তোমাদের দেখিয়ে দেবো নতুন ভিডিওর মাধ্যমে। এবং দেখো এখানে কী কী বলা হয়েছে, তোমাকে প্রথমে joininindiannavy.gov.in এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে দেখো লগ ইন করতে হবে তোমাদের। দেখো এখানে তুমি একটা অপশান পাবে তো কারেন্ট অপরচুনিটিস, ঠিক আছে। এই অপশানে পাওয়ার পরে দেখো এখানে তুমি এটা অ্যাপ্লাই বলাটা ক্লিক করতে পারবে, অ্যাপ্লাই বলাটা অপশান পাবে, সেখানে গিয়ে পরে কিন্তু তোমাকে ফর্মটি ফিল আপ করতে হবে, যে ফর্মগুলো দেওয়া থাকে সেই ফর্মগুলো কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। বেসিক কিছু চাওয়া হবে, নাম, ডেট অফ বার্থ, তোমার অ্যাড্রেস, কমিউনিকেশন সেগুলো কিন্তু তোমার চাওয়া হবে, এবং তোমার এডুকেশন কোয়ালিফিকেশান সেগুলো চাওয়া হবে। তারপরে তোমার ফটো সিগনেচার দেওয়া হবে, ফটো সিগনেচার আপলোড করার পরের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি আবেদন সাকসেসফুল হতে পারে, ঠিক আছে, বা হয়ে যাবে। তারপরে দেখো তোমাকে অ্যাপ্লিকেশন ফি বাবদ মনে হচ্ছে 60 টাকা প্লাস GST তোমাকে দিতে হবে, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি 60 টাকা প্লাস GST, হয়তো 70-80 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তো এইভাবে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। আবেদন যখনই শুরু হবে তখনই কিন্তু নতুন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, এবং দেখো এখানে কিন্তু বলাই হয়েছে তোমাদের দেখিয়ে দেবো।
আবেদনের লাস্ট ডেট কিন্তু 23শে জুলাই 2021 তারিখ। 23শে জুলাই 2021 তারিখ কিন্তু এই আবেদন প্রক্রিয়া শেষ হবে এবং 19 তারিখ থেকে কিন্তু এই আবেদন চলবে। তোমরা চাইলে কিন্তু এই লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে পেতে পারবো, কিংবা এই পিডিএফ সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবা, সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করে নিজেরাও দেখে নিতে পারো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে, এবং চাকরি সংক্রান্ত নানা আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।